সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেল বাজার, তবে রেল বাজার এটি নয়, রেল বাজার যে হাটটি ছিল এই হাটটি কিন্তু কুরবানি ঈদের দুই তিন দিন আগে, মানে দুই তিন হাট আগে চলে আসে মহারাজা স্কুল মাঠে। তো এই মহারাজা স্কুল মাঠে আমরা অবস্থান করছি। তো আমরা আজকে এই মহারাজা স্কুল মাঠ থেকে আগামী কুরবানিকে কেন্দ্র করে যে সারগরুগুলো বিক্রি হচ্ছে সেই সারগরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজ 15 জুলাই 2021 বৃহস্পতিবার। ভাই, এটা আপনার? বলেন বলেন, আপনার ভাই যান। আচ্ছা, এই যে এটা তো বেশ সুন্দর, সাইজটা অনেক সুন্দর, যাতে কি এটা ভাইয়া? ফিজিয়ান। এ কি শক্তি এত, চারজন ধরে আছেন? চারজন প্রায় লাগতেছে নাকি? তিনটা দড়ি তিন পাশে, এ দেখে কিভাবে একে বাঁধানো আছে দেখেন, নিজে মানে কোনো অবস্থায় যাতে হাত পিছলে না যায় এই জন্যই। আচ্ছা, এই যে এই ধরনের যারা সুন্দর সুন্দর গরুগুলো থাকে, বিভিন্ন জন একটু শখ করে বা আদর করে তাদের নাম রাখে, আপনি কি এটা নামকরণ করেছেন কোনো? নাম হ্যাঁ রাখছি। কি নাম রাখছিলেন এর? নাম রাখছে কালামানিক। কালামানিক? আচ্ছা আচ্ছা, কালামানিক নাম রাখার পিছনে কারণ কি বলেন দেখি? কারণ কালামানিক নাম রাখার কারণ একটা বিয়ার ব্ল্যাকের মধ্যে কালো। হ্যাঁ, কালো মানে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে একটু দেখতে সুন্দর, এই জন্য এটা কালামানিক নাম রাখছেন। আচ্ছা, এটা আপনি কি পালছেন, আপনার বাসার? আচ্ছা, এই যে কালামানিককে আপনি পালছেন, এটা তো অনেকদিন ধরে একে পালছেন, খাওয়ার দিচ্ছেন, নিজের মানে বলা যায় যে সন্তানের মতো একে আদর স্নেহ দিয়ে বড় করছেন। তো যে এখন বিক্রি করে দিতে যাচ্ছেন, একটু কষ্ট লাগছে না? কষ্ট তো অবশ্যই লাগবে, ছোট থেকে পালন করছে, অবশ্যই তো কষ্ট লাগবে। অবশ্যই কষ্ট লাগছে। আচ্ছা, তারপরও বিক্রি করে দিতে যাচ্ছেন? খরচ প্রচুর। আচ্ছা আচ্ছা, নিয়েছিলেন কত টাকা আমরা একটু জানি দেখি? 55,000 টাকা। আচ্ছা, এখন দুই বছরের পরে কত দাম বলতেছে এখন? এখন দাম বলতেছে হলো 1,40,000। 1,40,000 বলছে। আপনার চাওয়া পাওয়া কত ছিল? 2 লাখ। আচ্ছা, আপনি 2 বছর পারলেন, 55,000 নিলেন, প্রত্যেক দিন যদি আপনার 500 করে খাই, তাহলে এই যে 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা যে দাম বললো, এই দামে বিক্রি করলে কি প্রফিট থাকবে নাকি? প্রফিট তো কোনো কিছু থাকবে না, এমনি জাস্ট শখ হয়ে আর বেশি কিছু না। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট শখ করেই পালন করছেন, দেখতে ভালো লাগছে এই আর কি, তার মানে প্রফিট আসতেছে না? আপনি কত হল বিক্রি হলে খুশি হবেন? আমি ভাই 1,00,000, 2 লাখ বলছি তো 1,70,000 ছেড়ে দেবেন। 1,70,000 ছেড়ে দেবেন। আচ্ছা, এই কালো মানিক যদি আজকে বিক্রি না হয়, আপনার বাসায় যদি যায়, তো আমরা যদি আপনার নাম্বারটা দিয়ে দিই, কেউ যদি অনলাইনে তাকে কনফার্ম করে, তাহলে আপনি রেখে দেবেন? আচ্ছা, কত টাকার মতো আপনাকে অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স কমসে কম ভাইয়া নাহলেও 50,000। 50,000 অ্যাডভান্স করতে হবে? এটা তো আপনার বাড়ির ব্যবসায় না। আচ্ছা, একটু আপনার ফোন নাম্বার দিবেন, অনেকেই আপনাকে ফোন দিবে, আপনার এটা দেখে অনেকে পছন্দ হবে, অনেকে ফোন দিবে, আমি আশাবাদী যে আপনার হয়তো বা বিক্রি হয়ে যাবে, তা আপনি একটু ফোন নাম্বারটা দিন। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দেন একটু। হ্যাঁ, নাম্বারটা বলেন। 01793 01793 91 91 9330 9330। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে, মানে কালোমানিকে কেউ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই যে দর্শক, আমরা দেখাই এই যে কালোমানিক, এই যে, তাহলে সর্বশেষ আপনি বললেন 1,70,000 দাম দরে, যদি হয় আরও কিছু কমে আসার সম্ভাবনা আছে, 5-10,000 টাকা একটু কম আসবে। এই যে দেখাই 1,70,000। দাঁতে কয়টা হয়েছিল ভাই? দুই দাঁত। আমরা একটু এর আদ্যপান্ত একটু দেখাই, এটা কি গোসল করে দেওয়া হচ্ছে? আচ্ছা, যে এই পাশে একটা দেখছি ভাই, আসসালামু আলাইকুম, এটা আপনার ভাই? এটা আপনার না? এটা দাঁত কয়টা হয়েছিল? দুই দাঁত। আচ্ছা, এই যে এটা দুই দাঁত, কেমন দাম চাইলেন এটা? 75,000 পর্যন্ত দাম বলছে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা? 80,000 হলে বিক্রি হবে। যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ 80,000 হলে এটা বিক্রি হবে। আমরা একটু
এ পাশে যাবো, যে পাশে একটা কালো সাই যে দেখছি, এটা সম্ভবত ফ্রিজিয়ান না ভাইজান? হ্যাঁ, কি জাতের এটা? ক্রস, ক্রস, ক্রস। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাইলেন? কত? 95,000 টাকার চাওয়া দাম। আচ্ছা এই যে দেখেন। আচ্ছা এটা দাঁত কয়টা? চার দাঁত। ক্রেতা কত বললো দাম? চারটা না, ক্রেতা কত দাম বলে? 75 বলে। কত হলে বিক্রি করা যাবে? 85 হলে বিক্রি করা যাবে। 85 হলে এর নিচে আর আসা যাবে না? দেখেন 85,000 হলে সর্বশেষ বিক্রি হবে এই কালো রঙের গরুটি। আচ্ছা আমরা একটু যে পাশে দেখছি এটার একটু দামের ধারণা দেবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার এটা ভাইয়া? আপনার এটা? হুম। আচ্ছা দাঁত কয়টা হয়েছিল এটা? দুই দাঁত। কত দাম চাইলেন এটার? দাম চাইলাম 120। 120। ক্রেতা কত বললো দাম? ক্রেতা বলতে 85। 85, 90 ভাঙাতে বলে। আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা? লাখের ইপেকে উপেকে বলতে একটু দেখেন দেখি লাস্ট রেট কত হলে বিক্রি করা যায়। বললাম তো ইপেকে উপেকে মানে লাখের ইপেকে, মানে লাখের কাছাকাছি যেতে হবে। আচ্ছা এটা আনুমানিক কতটুকুর মতো গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন দেখি। 5 মন থেকে 10 কেজি কম হবে। এই যে 5 মন থেকে 10 কেজির মতো কম হবে আমাদের দিচ্ছি। আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেলো ভাই? কততে বিক্রি হলো এটা? কত? 100.5, মানে 1,750,000 টাকা। আচ্ছা আমরা একটু দেখি, 1,750,000। কত কত ভাই? কত? 1,12,000। আচ্ছা আচ্ছা, 1,12,000 টাকা এটা বিক্রি হলো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এপাশে দেখছি। আচ্ছা এই যে এপাশে একটা দেখছি ভাই, এটা কি আপনার? এটা কেমন দাম চাইলেন? 1,35,000। আচ্ছা ক্রেতা কত বলে দাম? 105। 105 বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 115 দিয়ে দেবো। 115 হলে এর নিচে আর সম্ভাবনা নাই না? 115। দাঁত কয়টা বললেন? দুই দাঁত। আচ্ছা এটা আনুমানিক কতটুকু মতো গোস্ত হতে পারে? 6 মনের মতো গোস্ত হতে পারে। দেখেন আমাদের 1,15,000 হলে বিক্রি হবে। ভাই এটা কি আপনার? ভাই কেমন চাইলেন এটার দাম? দাম চাচ্ছি ভাই 1,05,000। 1,05,000। কত বলে ক্রেতা? 80-82। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 1,00,000, মানে শুধু 85। 85,000 হলে এটি বিক্রি হয়ে যাবে। আমরা মহারাজা স্কুল মাঠে যে হাটটি বসেছে এই হাট থেকে আপনাদের আজকে গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ভাইজান এটা কেমন চাইলেন? ভাই একটু দেখেন যাতে না ঢিসাই। এটা কত চাইলেন ভাই? 1,40,000। 1,40,000 টাকা চাওয়া দাম। আচ্ছা ক্রেতা কত দাম বলে ক্রেতা? 5,00,000। 1,05,000 বলছে। কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ? 20,000। 1,20,000 হলে।